প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহরিনা বিন সুইটি, বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো প্রতি মঙ্গলবার ঠিক বেলা আড়াইটায় তোমাদের মাঝে চলে আসি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজও তোমাদের মাঝে ঠিক একই বিষয় নিয়ে আমি এসেছি। আর প্রথমে আমি একটু দেখে নেই তোমরা কে কে আমার সাথে আছো, একটু দেখে নেই। আর আমার কথা কি তোমরা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ? যদি কোনো অসুবিধা হয় কথা শুনতে বা এই বোর্ড দেখতে, তাহলে আমাকে একটু তোমরা জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে আছো তাদের জন্য আজ প্রথমে আমি কি রেখেছি জানো? প্রথমে একটি ছবি দেখাবো। দেখো তো একটু ছবিটি, দেখো তো, সবাই দেখছো ছবিটিতে? তোমরা কি দেখছো বলো তো, দেখো তো এগুলো কি। আরেকটা ছবি দেখাই, দেখো কি এগুলো কি বলো তো, চিনতে পেরেছো? ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো আমাকে। হ্যাঁ, তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো, কমেন্টসে জানাতে পারো। হ্যাঁ, এগুলো কি বলো তো? মুরগি মোরগ, মুরগি মোরগ। কি তোমরা মুরগি পছন্দ করো না? মুরগির ডিম খাও, মুরগির গোস্ত খাও, তাই না? অনেক পছন্দ করো। কিন্তু এই মোরগ মুরগিগুলো কোথায় থাকে? এই মুরগি এবং মোরগগুলো কোথায় থাকে? খামারে থাকে। কোথায় থাকে বলো তো? খামারে থাকে। আর আমরা কি গল্প পড়েছিলাম? খামার বাড়ির পশু পাখি। ঠিক, আমরা আজ সেই খামার বাড়ির পশু পাখি গল্পটিই পড়ব। দেখো, খামার বাড়ির পশু পাখি গল্পটি পড়ব। আর আজ আমাদের এই গল্পটির পাঠ নম্বর হলো 4। আর বইয়ের কোথা থেকে শুরু করব আজকে? পৃষ্ঠা নম্বর 53। একটু দূরেই থেকে আয় পড়েন পর্যন্ত, এই হলো আমাদের আজকের পাঠ। আর তোমরা এখন কি করবে, তোমাদের সাথে খাতা কলম আছে বা পেন্সিল থাকতে পারে, তোমরা খাতায় খামার বাড়ির পশু পাখি কথাটি একটু লিখে নাও। কে লিখেছ? সবাই লিখেছ? ছবিটি আবার দেখতে চাও? দেখো ছবিটি, দেখো তো এই যে মুরগি আর মোরগগুলো কেমন ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর আমাদের বইতে কি আছে সেটুকু আমরা দেখি একটু তাহলে পড়ে। এবার তোমাদের এই বাংলা বইটি নাও, তারপরে 53 পৃষ্ঠা খোলো। দেখো এই 53 পৃষ্ঠা খুলে এখানে আঙুল দাও, এই যে ঠিক আঙুল দিয়ে মিলিয়ে মিলিয়ে পড়বে। আমি পড়ব সেটা কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে আর আঙুল দিয়ে মিলাবে। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে, তোমরা সাথে সাথে আমাকে কমেন্টসে জানিয়ে দেবে, কমেন্টসে জানিয়ে দেবে। দেখো অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ যারা আমাকে উত্তর দিয়েছে, ধন্যবাদ। তাহলে আমি একটু পড়ে শোনাই। একটু দূরেই মতি বিবির মুরগির খামার, সেখানে আছে অনেক মোরগ আর মুরগি। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে, মোরগ ডাকে কুকুরুকু কুকুরুকু। লালঝুঁটি মোরগ দেখতে খুব সুন্দর, মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, দানা খায়, মুরগি ডিম পাড়ে, সেগুলো বেচে মতি বিবি অনেক টাকা আয় করে। কি আমরা ছবিতে যে মোরগ আর মুরগি দেখেছিলাম তার সাথে আমাদের এই লেখার মিল আছে যেটুকু আমি তোমাদের পড়ে শোনালাম? তোমরা নিশ্চয়ই আঙুল দিয়ে মিলিয়েছ। এখন এর ভিতরে কোন কোন শব্দের অর্থ তোমাদের জানতে ইচ্ছে করে
সেগুলো কি আমাকে দেবে? তাহলে দেখি কেউ আমাকে শব্দ দাও কিনা, কোন কোন শব্দের অর্থ তোমাদের জানতে ইচ্ছে করে দেখি। না, কোনো শব্দ যেহেতু আসেনি, তাহলে আমি তোমাদের কিছু শব্দের অর্থ দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু শব্দ অর্থগুলো খাতায় তুলে নেবে সাথে সাথে। দেখো, আমি লিখে নিলাম শব্দার্থ। আমরা এখন শব্দার্থগুলো জেনে নিচ্ছি। দেখো, এখানে একটি কথা আছে না, দানা। দানা শব্দের অর্থটি কি বলতে পারো? আমরা দানা ব্যবহার করি না, দানা। দেখি তো দানা শব্দের অর্থ কি। দানা বলতে কি বোঝায় জানো? আমরা ওই যে গম বা মটর, এই যেগুলো আছে না, এগুলোর বা অথবা কোনো বিচি বা বীজ, এগুলোকে আমরা সাধারণত একেবারে বলতে পারি কি, দানা। তাহলে আমি লিখি, দেখো, বিচি বীজ আর কি বলতো, মটর, ঠিক আছে? তোমরা কি একটু দেখতে চাও দানা জিনিসটা কি, দেখতে চাও? দেখতে ইচ্ছে করে? দেখো, এই যে, এই যে মোরগ মুরগি, এই যে দেখো ছোট 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 ছোট, এগুলোকে আমরা কি বলি, দানা বলি। এই মোরগ মুরগি এরা কি করে, দানা খায়। দেখেছো ছবিতে দানা? হ্যাঁ। এই যে কোনো বিচি বীজ মটর বা গম, এগুলোকে একত্রে আমরা কি বলে থাকি, দানা বলে থাকি। এটা সাধারণত কি, মুরগির খাবার। আর একটা জিনিস বলি, ঝুঁটি। ঝুঁটি শব্দের অর্থটা কি একটু জানতে ইচ্ছে করে না? আমরা কত সময় বলি লাল ঝুঁটি, গান শুনেছি লাল ঝুঁটি, কাকাতুয়া ধরেছে যে বায়না। তাহলে আমরা একটা ঝুঁটি শব্দের অর্থটি জেনে নেই। দেখো, আমি আগে ঝুঁটি লিখছি। ঝুঁটি কিন্তু একটা মজার জিনিস, কারণ এই যে মেয়েরা অনেক সময় বলে না যে ঝুঁটি করে চুল বাঁধে, বলে? হ্যাঁ, ঝুঁটি শব্দের অর্থ হলো উঁচু করে বাঁধা। ঝুঁটি শব্দের অর্থ কি বলো? উঁচু করে বাঁধা। আমি একটু করে বোর্ডে লিখছি, তোমাদের আরেকটি ছবি একটু দেখাচ্ছি। তোমরা মোরগ দেখেছো? দেখো, এই যে মোরগ, মোরগের মাথা, এই যে মোরগের মাথায় কি উঁচু করে থাকে না, এই যে এটাকে আমরা কি বলি, ঝুঁটি। তাহলে আমরা কি বলতে পারি, উঁচু করে বাঁধা। কি, এবার সবাই বুঝেছ ঝুঁটি? লিখে ফেলেছ শব্দার্থগুলো? মনে হচ্ছে শব্দার্থগুলো তোমাদের লেখা শেষ। তোমাদের কাছে কি আর কোনো শব্দ আছে? নন্দ গোপাল, আচ্ছা, শিক্ষার্থীর নাম আমি জানি না, ধন্যবাদ, সাথে আছো, ক্লাসটি দেখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে পারবে, কোনো যদি প্রশ্ন বা কিছু জানার থাকে। আমি এবার বোর্ডটি মুছে ফেলি, তাই না? বোর্ডটি মুছে দেই। দেখো, আমাদের এই পাখি কি ছিল, যুক্ত বর্ণ ছিল না? ছিল। কোনটি বলতো? ওই যে আমরা সুন্দর পড়লাম, সুন্দর, আমরা একটু সুন্দরটি লিখি তাহলে। দেখো, সুন্দর যুক্ত বর্ণ, আমি যুক্ত বর্ণ কথাটি আগে উপরে লিখে নিলাম। যুক্ত বর্ণ, তোমরা খাতায় এভাবে লিখে নাও, যুক্ত বর্ণ। সুন্দর,
বলো নয় দ এখানে যুক্ত বর্ণ কোনটি এই নয় দ এখানে কি কি বর্ণ আছে ন যুক্ত দ তাহলে আমরা একটু লিখে দেই তোমরা আমার সাথে লিখে ফেলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু আমার সাথে লিখে ফেলবে দেখো আমি লিখে দিলাম ন যুক্ত দ এখন এই যে আমি ন যুক্ত দ দিলাম এটি দিয়ে তোমরা নতুন শব্দ তৈরি করতে পারবে কি শব্দ হতে পারে একটু মনে করো আনন্দ আমরা আনন্দ বলি না তাতে নয় দ আছে তাহলে লিখি আনন্দ দেখো আনন্দ লিখে ফেললাম আরেকটি শব্দ কি হতে পারে একটু মনে করো আনন্দ বন্দর বন্দর হয় না বন্দর এই দেখো আমি বন্দর লিখলাম তাহলে আমরা কি কি পেলাম যুক্ত বর্ণ এই যে সুন্দর একটি শব্দ এখানে যুক্ত বর্ণ পেলাম নয় দ কি কি বর্ণ আছে ন যুক্ত দ আর শব্দ কি হবে আনন্দ বন্দর কি তোমরা সবাই লিখতে পেরেছো দেখি সবাই লিখতে পেরেছো কি না ঠিক হ্যাঁ সবাই লিখেছো সবার যেহেতু লেখা শেষ তাহলে কি আমি বোর্ড মুছে ফেলি এবার কি করব তোমরা শব্দার্থ শিখে ফেলেছো যুক্ত বর্ণ শিখেছো তাহলে এখন আমার সাথে এটি আবার পড়তে হবে কোনটি প্রথম আমি একা পড়ে শোনাচ্ছি শুনিয়েছিলাম তোমাদের এই যে এতটুকু তাই না এটুকু আমি কি করেছিলাম একা পড়ে তোমাদের শুনিয়েছি এখন তোমরা আমার সাথে সাথে পড়বে কি সবাই প্রস্তুত প্রথমে আঙুল দিয়েছো বলো আমার সাথে সাথে পড়ো আমার সাথে সাথে একটু দূরেই মতি বিবির মুরগির খামার সেখানে আছে অনেক মোরগ আর মুরগি সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে মোরগ ডাকে কুকুরুকু কুকুরুকু লাল ঝুঁটি মোরগ দেখতে খুব সুন্দর মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায় কি পড়েছ আরো আছে দানা খায় মুরগি ডিম পারে সেগুলো বেচে মতি বিবি অনেক টাকা আয় করে কি আমার সাথে সবাই পড়েছো না পড়েছো তাহলে আমি এখন একটু দেখে নেই তোমরা কি কি পড়লে মুরগির খামারটি কার বলতো মুরগির খামারের মালিক কে মতি বিবি কে মতি বিবি ঠিক বলেছো খামারে কি আছে মতি বিবির খামারে কি আছে বলতো মতি বিবির খামারে কি আছে মতি বিবির খামারে কি আছে বলো আমাকে মতি বিবির খামারে অনেক মোরগ আর মুরগি আছে এবার বলো সকালে কিসের ডাকে ঘুম ভাঙে মোরগের ডাকে ঘুম ভাঙে এটা সাধারণত আমরা গ্রামে দেখতে পাই তোমরা অনেক সময় গ্রামে বেড়াতে যাও না সেখানে শোনো না অনেক সকালে মোরগ ডেকে ওঠে কিভাবে ডাকে কুকুরুকু কুকুরুকু তাই না আচ্ছা আরেকটি প্রশ্ন আছে মোরগ মুরগি কি খায় মুরগি কি খায় মুরগি দানা খায় কি খায় দানা খায় এবার আরেকটি জানি আরেকটা জিজ্ঞাসা করি শোনো মতি বিবি কিভাবে অনেক টাকা পান এটা একটু প্রশ্নের উত্তরটা একটু বড় হয়ে গেল তাই না মতি বিবি কিভাবে অনেক টাকা পান কিভাবে বলো তো কি হবে মতি বিবির খামারের মুরগির ডিম বিক্রি করেন ওই যে বলেছে না এই যে বেচে এই
বলছে না সেগুলো বেচে মতিবিবির মুরগির খামারের কি মুরগিগুলো ডিম পাড়ে, সেই ডিম বেচে মতিবিবি অনেক টাকা আয় করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে প্রশ্ন উত্তরগুলো এই যে মুখে মুখে কি আলোচনা করলাম, এখন একটু বোর্ডে লিখি, আর তোমরা কি করবে, প্রশ্ন এবং উত্তর দুটুই আমার সাথে সাথে খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? প্রথম থেকে আমরা শুরু করি না? তোমরা আমার সাথে সাথে এগুলো লিখে ফেলো, তাহলে পরে বাড়িতে বসে এগুলো সুন্দরভাবে তোমরা অনুশীলন করতে পারবে, মানে চর্চা করতে পারবে। দেখো, আমি প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে দিচ্ছি, তোমরাও লিখে ফেলবে খাতায়। প্রথম প্রশ্নটি, মুরগির খামারে মালিক কে? মালিক কে? উত্তর কি বলবে বলো তো? মুরগির খামারের মালিক হলো মতি বেবি। মুরগির খামারের মালিক মতি বিবি। মতি বিবি ঠিক আছে। এরপরে দুই নাম্বার, সকালবেলা কিসের ডাকে ঘুম ভাঙে? সকালবেলা কিসের ডাকে ঘুম ভাঙে? ঘুম ভাঙে দেখো কি হবে উত্তর বলো, কি ডাকে সকালবেলা, মনে আছে? এই যে সকালবেলা মোরগের ডাকে ঘুম ভাঙে, দেখো সকালবেলা মোরগের ডাকে ঘুম ভাঙে। মোরগের ডাকে ঘুম ভাঙে, তোমরা কি এতটুকু লিখতে পেরেছো? তাহলে আমি একটু বোর্ড মুছে পরের প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবো। আচ্ছা, আমি এখন বোর্ডটি মুছে আমি আরো প্রশ্নের উত্তর লিখবো, তো একটু বোর্ডটি মুছে দেই। মনে হচ্ছে তো লেখা শেষ হয়েছে। এবার কিন্তু আমাদের তিন নাম্বার, তাই না? তিন নাম্বার দেখো, তিন নাম্বার, তিন নাম্বারে কি জানো, তিন নাম্বারে হলো মুরগি কি খায়, মুরগি কি খায়, মুরগি কি খায়।
মুরগি কিন্তু অনেক কিছুই খায়, কিন্তু আমরা আমাদের আজকের পাঠ্যাংশে কি পড়েছিলাম, মানে আজকে আমি যতটুকু তোমাদের পড়িয়েছি সেখানে ছিল মুরগি দানা খায়। তাহলে আমরা ঠিক সেই উত্তরটি লিখব। মুরগি দানা খায়, দানা খায়। কি এটা লিখে ফেলেছ? আর একটি দেব শুধু, 4 নাম্বার। মতি দেবী মতি বিবি কিভাবে অনেক টাকা আয় করেন? মতি বিবি কিভাবে অনেক টাকা আয় করেন? মতি বিবি কিভাবে অনেক টাকা আয় করে? আমরা এই উত্তরটাও কিন্তু আলোচনা করেছি, তাই না? আমি তোমাদের সাথে এই কথাটি বলেছি না? কি বলেছিলাম? খামারের মুরগির ডিম বেচে মতি বিবি অনেক টাকা আয় করেন। আমি এক বাক্যে উত্তরটি দিয়ে ফেললাম। খামারের মুরগির মুরগির ডিম বেচে ডিম বেচে মতি বিবি অনেক টাকা আয় করে, আয় করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটু অপেক্ষা করছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো তুলে নাও। হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো একটু তুলে নাও। আর অন্য কোনো বিষয় বা অন্য কোনো কিছু তোমাদের জানার আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের কোনো প্রশ্ন বা কিছু আমি পেলাম না, তার মানে কি আজকে পাঠ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? আচ্ছা, এবং এটি লেখা হয়েছে, বোর্ডে লেখা হয়ে গেছে, বোর্ডটি মুছে দেই। আবার একটু আমরা কি করি, পেছনের এগুলো একটু দেখে নে, কি কি আজকে আমরা শিখলাম। কি শিখলাম? শব্দার্থ শিখলাম, দানা, দানা মানে কি বিচি, বীজ বা মটর বা কি গম। আর কি শিখেছিলাম? ঝুঁটি, ঝুঁটি মানে কি উঁচু করে বাঁধা, ওই যে মোরগের মাথায় ঝুঁটি থাকে লাল রঙের, তাই না? আর কি যুক্তবর্ণ শিখেছি? সুন্দর। এবং নতুন শব্দ তৈরি করেছি, আনন্দ, বন্দর। আর কি করেছিলাম আমরা আজকে? যতটুকু আমাদের পাঠ ছিল সেটুকু কি সুন্দরভাবে পড়ে ফেলেছি, তার সাথে কি 4টি প্রশ্নের উত্তর করেছি। এবার একটু বাড়ির কাজ দেওয়া লাগে না বলো? একটু বাড়ির কাজ দেই, খুব ছোট। আজকে কি দেবো জানো? আজকে তোমাদের কয়েকটি বাক্য গঠন করতে দেবো। দেখি তোমরা আমার জন্য নতুন নতুন বাক্য তৈরি করতে পারো কিনা। তাহলে একটু বাক্য গঠন লিখি। বাড়ির কাজ, তোমরা খাতায় সুন্দর করে বাড়ির কাজ কথাটি লিখে নাও। বাক্য গঠন,
সকাল লিখেছো সকাল তারপরে কি শব্দ অনেক অনেক একেবারে ছোট বাড়ির কাজ দিয়েছি না বলো কঠিন দিন একেবারে সহজ তোমরা কি করবে সকাল এবং অনেক এই দুইটি শব্দ দিয়ে আমাকে নতুন দুইটি বাক্য গঠন করে দিবে আর কি করবে আজ আমি যা পড়ালাম আজ আমরা যা পড়লাম সেগুলো সুন্দরভাবে আবার করব কারণ কি হবে তাহলে আমাদের পড়াটা খুব ভালোভাবে সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে আমি আরো একবার দেখে নেই তোমাদের কোনো প্রশ্ন বা কিছু জানার আছে কিনা না যেহেতু কোনো কিছু জানার নেই আর যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারবে আর বাড়ির কাজটি আমাকে কিভাবে পাঠাবে আমি ওখানে আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মানে আমি কমেন্টসে দিয়ে দেবো সেই ঠিকানায় তোমরা ইনবক্সে পাঠাতে পারবে অথবা আমি ঘরে বসে শিখির পেজে ক্লাস নিচ্ছি এই পেজে মেসেজ অপশনে বাড়ির কাজ পাঠাতে পারবে আর এখন আমরা সবাই কোথায় আছি বাড়িতে আছি আর তোমরা তোমাদের বাবা মায়ের সাথে পরিবারের সদস্যদের সাথে আছো সবাই ভালোভাবে থাকবে ধর্মীয় নিয়মকানুন মেনে চলবে আর সবসময় প্রার্থনা করবে যেন আল্লাহ আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করেন আমরা যেন আবার আমাদের সেই বিদ্যালয়ে ফিরে যেতে পারি সবাই মিলে একত্রে ক্লাস করতে পারি হাসি খুশিতে মেতে উঠতে পারি আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।